আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। দেখুন, ডেলি ক্যাম্পাসের 21 জানুয়ারি 2022 তারিখের একটি সংবাদ। আগামী 2 সপ্তাহ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করলো সরকার। তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ দেখে নিই, কোন 2 সপ্তাহ স্কুল ঘোষণা করছে এবং সেটা আমরা জেনে নিই। দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি অবনতি হয়, আগামী 2 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শুক্রবার 21 জানুয়ারি বেলা 11:30টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর করোনা সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে এই তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় আমরা স্কুল কলেজ ও অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে স্কুল কলেজে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসছে, এটা আশঙ্কাজনক। মন্ত্রী বলেন, এমন অবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আজ থেকে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত আগামী 2 সপ্তাহ সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে এদিন এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসনের অধিশাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিজ্ঞাপনে আরও বলা হয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে 100-এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই টিকা সনদ বা 24 ঘন্টার মধ্যে PCR সার্টিফিকেট আনতে হবে। সরকারি বেসরকারি অফিস শিল্প কারখানাগুলোতে কর্মকর্তা কর্মচারী টিকা সনদ গ্রহণ করতে হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে। তো বন্ধু, অবশেষে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলো সরকার। তো এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।